দ্বাদশ জাতীয় সংসদে যাত্রা শুরুর পর এখন আলোচনায় কারা হচ্ছে সংরক্ষিত নারী আসনের পঞ্চাশ সদস্য। সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ ও স্বতন্ত্ররা প্রধানমন্ত্রীকে সিদ্ধান্তের ভার দেয় সংরক্ষিত আসনের ৪৮ জনের ভাগ্য নির্ধারণ করবেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতারা মনে করেন দেশ ও দলের প্রতি ত্যাগ আর নারী ক্ষমতায়নে ভূমিকাকে গুরুত্ব দেবেন বঙ্গবন্ধু কন্যা। এবার বেশিরভাগ নতুন মুখ দেখা যেতে পারে। সংরক্ষিত আসনের অপর দুই সদস্য মনোনয়ন দেবে জাতীয় পার্টি, জানাচ্ছেন আতিকা রহমান। নির্বাচনী আইন ও সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দ্বাদশ জাতীয় সংসদে ৩৮টি সংরক্ষিত আসন পাবে আওয়ামী লীগ। রেকর্ড সংখ্যক ৬২টি স্বতন্ত্র সংসদ সদস্যের বিপরীতে ১০টি আর ১১ আসন পাওয়া জাতীয় পার্টি পাবে ২টি সংরক্ষিত আসন। স্বতন্ত্র প্রার্থীরা সিদ্ধান্তের ভার প্রধানমন্ত্রীকে দেয়ায় আওয়ামী লীগের ঘরে থাকছে ৪৮টি সংরক্ষিত নারী আসন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন ৪১৬৭#। গত মেয়াদে ছিলেন তবে এবার মনোনয়ন বঞ্চিত এমন আওয়ামী লীগ নেত্রীদের নাম আলোচনায় আছে। নানা সমীকরণে শাম্মী আক্তার, মুন্নুজান সুফিয়ান, ফরিদুন্নাহার লাইলি, তারানা হালিম, অ্যারোমা দত্ত, শামসুন নাহার, মেরিনা জাহান, সঞ্জিদা খানম ও হোসেন আরা, লুৎফা ডালিয়া ও বাসন্তী চাকমা। তারকাদের মধ্যে আলোচনায় আছেন লাকি ইনাম, ডলি জহুর, সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, তানভিন সুইটি, মমতাজ ও মাহিয়া মাহির নাম। মহিলা লীগ করেছি প্রথমে, তারপরে তিন নম্বর ওয়ার্ড পৌরসভার সভাপতি দীর্ঘদিন ছিলাম এবং উপজেলায় তো নেতৃত্ব দিয়েছি সভাপতি হিসেবে, তো আশাবাদী তো অবশ্যই। বিগত জামাত বিএনপি সরকারের আমলে আমি বেশ কয়েকবার অ্যারেস্ট হয়েছি, যদি তিনি সমীচীন মনে করেন তাহলে তিনি বিবেচনা করবেন। এই আওয়ামী লীগের জন্য দীর্ঘ ৩৪ বছর ছাত্রলীগ করেছি, আমি আশা রাখি যে আমাদের বিশ্ব শান্তির অগ্রদূত, গণতন্ত্রের মানুষকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল থেকে তিনি বিবেচনা করবেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন ৪১৬৭#। আওয়ামী লীগ নেতারা মনে করেন সংরক্ষিত আসনের প্রার্থী নির্বাচনে দেশের প্রতি অবদান, দলীয় অনুগত্য, নতুন পুরাতন বিভিন্ন শ্রেণী পেশার সমন্বয়ের দিকগুলো প্রাধান্য পাবে। যারা দলের জন্য আন্দোলন সংগ্রামে যারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, কারা নির্যাতিত হয়েছে, এদের মধ্য থেকেই তো বেছে নেওয়া হবে। বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অবদান রেখেছে, সাংস্কৃতিক অঙ্গনের যারা সম্পৃক্ত এদের কাছ থেকেও তো বেছে নেওয়া হয়। যারা নারী জাগরণে, নারীর ক্ষমতায়নে যারা ভূমিকা রাখতে পারে তাদের প্রতি সবসময় গুরুত্ব দেওয়া হয়। জাতীয় পার্টির শরীফা কাদের ও সালমা ইসলামের মনোনয়ন অনেকটা চূড়ান্ত বলে জানা গেছে। আমরা পাবো মাত্র ওই হিসেবে দুইজন, শিডিউল ডিক্লেয়ার হবে তখন আমরা দলীয় বসে আমরা সিদ্ধান্ত নিব যে কাকে দেওয়া যায়। সংরক্ষিত নারী আসনে ১৪ দল নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আনোয়ার হোসেন মঞ্জুশ্রীর নামও শোনা যাচ্ছে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।